অনেক হলো লক্ষ্মীরভাণ্ডার স্বাস্থ্যসাথী এবার রাজ্য কাঁপাচ্ছে এই প্রকল্প মিলবে এই প্রকল্পে এক লক্ষ টাকা সাহায্য কী সেই প্রকল্প কিভাবে সেই সুযোগ সুবিধা পাবেন কারা সেই সুযোগ সুবিধা পাবে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি বকর আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না এই সংক্রান্ত আপডেটে বলেছে রাজ্যের প্রতিটি নাগরিকদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে নতুন নতুন প্রকল্প চালু করা হয় সেই সকল প্রকল্পগুলির মধ্য দিয়ে রাজ্যের নাগরিকদের আর্থিক থেকে স্বাস্থ্য সব রকমের সুবিধা প্রদানের প্রচেষ্টা চালাই সরকার এই সকল প্রকল্পের মধ্যে জনপ্রিয় প্রকল্পের তালিকায় নাম লিখিয়েছে ভান্ডার থেকে স্বাস্থ্যসাথী প্রকল্প তবে এই দুটি জনপ্রিয় প্রকল্পের থেকেও এখন বাজার কাপাচ্ছে রাজ্য সরকারের অন্য একটি প্রকল্প যার নাম হল কর্মী প্রকল্প এই প্রকল্প আবার অনেকের কাছেই লেবার কার্ড নামেও পরিচিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই যে প্রকল্পের কথা বলা হচ্ছে সেই প্রকল্পটি মূলত নির্মাণ শিল্পীদের বা কর্মীদের জন্য নাম দেখেই এই বিষয়ে মূল ধারণা পাওয়া যায় তবে সবাই যে এই প্রকল্পের সুবিধা পাবেন তাও নয় এই প্রকল্পের সুবিধা পেতে হলে নির্মাণ কর্মীদের অর্থাৎ যারা জীবনে ঝুঁকে নিয়ে প্রতিনিয়ত কাজ করে চলেছেন তাদের বেশ কিছু শর্ত মেনে চলতে হবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে নির্মাণ শ্রমিকদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়স হতে হবে আঠেরো থেকে ষাট বছর নির্মাণ কর্মীকে বিগত বছরে অন্ততপক্ষে নব্বই দিন কাজ করে থাকতে হবে আবেদনকারী নির্মাণকর্মী অসংগঠিত ক্ষেত্রে কর্মী হলে এই প্রকল্পের সুবিধা পাবেন রাস্তা রেল বাড়িঘর সহজে কোন ধরনের নির্মাণ কাজের সঙ্গে যুক্ত অথবা মেরামতির সঙ্গে যুক্ত কর্মীরা এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এই প্রকল্পের মধ্য দিয়ে রাজ্য সরকারের তরফ থেকে যে সকল সুবিধা দেওয়া হচ্ছে সত্যিই প্রশংসনীয় তবে এই প্রকল্পে যখন আবেদন করা হয় এত কিন্তু যোগ্যতা যাচাই করা হয় না কৃষক থেকে শুরু করে স্টুডেন্ট থেকে শুরু করে সকলেই কিন্তু দেখা যাচ্ছে দুয়ার সরকার ক্যাম্পে বা পঞ্চায়েতে গিয়ে এই প্রকল্পের আবেদন করে ফেলছে কারণ এর কোনো কিন্তু যাচাই করা হয় না আবেদন করলেই বই দিয়ে দেওয়া হয় এবং এই প্রকল্পের নাম যুক্ত করে দেওয়া হয় সুবিধা কি পাবেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কর্মীদের এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় চিকিৎসার জন্য দেহের কোনো অঙ্গে অস্ত্রোপচার করা হলে তার জন্য তিরিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে দুর্ঘটনার কারণে কোনো কর্মী যদি পঙ্গু হয়ে যায় তাহলে তাকে আর্থিক সহযোগিতা হিসাবে পঁচিশ হাজার টাকা দেওয়া হয় যক্ষারোগে আক্রান্ত হলে আর্থিক সাহায্য হিসাবে তিন হাজার টাকা দেওয়া হয় নির্মাণকর্মীর পরিবারের কারো চিকিৎসার প্রয়োজন হলে সেক্ষেত্রেও বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা দেওয়া হয় প্রকল্পের আওতায় থাকা কোনো নির্মাণকর্মীর স্বাভাবিক মৃত্যু হলে তার পরিবারকে তিন হাজার টাকা দেওয়া হয় এবং যদি নির্মাণ কাজ করাকালীন মৃত্যু হয় তাহলে তার পরিবারকে দেওয়া হয় এক লক্ষ টাকা নির্মাণকর্মীর বয়স আট বছর পার হয়ে গেলে তাকে পেনশন হিসাবে মাসে দেওয়া হয় আটশো টাকা এবং তার মৃত্যু হলে তার স্ত্রী প্রতি মাসে এর অর্ধেক পেনশন পাবেন এছাড়াও কাজের জন্য যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে এককালীন এক হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় নির্মাণকর্মীর চশমার প্রয়োজন হলে তাকে পাঁচশো টাকা দেওয়া হয় মহিলা নির্মাণকর্মীদের গর্ভবতী অবস্থায় ছয় হাজার টাকা দেওয়া হয় এবং যদি গর্ভপাতের প্রয়োজন হয় তাহলেও চার হাজার টাকা দেওয়া হয় নির্মাণকর্মীদের সন্তানদের পড়াশোনার জন্য পনেরো হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থা রয়েছে কোনো নির্মাণকর্মী বাড়ি তৈরি করতে চাইলে তাকে মাত্র পাঁচ পার্সেন্ট সুদে পঞ্চাশ টাকা ঋণ দেওয়া হয় এছাড়াও সাইকেল কেনার জন্য পাঁচ হাজার টাকা নির্মাণকর্মী মেয়েদের বিয়ের জন্য দশ হাজার টাকা নির্মাণকর্মীর শেষকৃত্য সম্পন্নের জন্য তিন হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে এই প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য প্রয়োজনীয় সব ডকুমেন্টস নিয়ে ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে আমাদেরকে লগ করতে হবে সেখানে প্রয়োজনীয় যা যা আপনাদের ফর্ম ফিল আপের প্রসিডিওর রয়েছে তা কিন্তু মেনে আপনাদের এদিকে অনলাইনে আবেদন করতে হবে এবার যদি আপনি অনলাইনে আবেদন করতে না পারেন সেক্ষেত্রে আপনাদের বিডিও অফিসের শ্রম দপ্তরে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনাদের পঞ্চায়েতে দেখবেন একজন শ্রম দপ্তরের প্রতিনিধি থাকেন তিনিও কিন্তু আপনাদের আবেদনগুলো করে দেন তাদের কাছে ডকুমেন্টস জমা দিলে তো আপনারা অবশ্যই যদি আবেদন করতে ইচ্ছুক থেকে থাকেন অতি অবশ্যই আপনাদের পঞ্চায়েতে বা বিডিও অফিসে যোগাযোগ করুন এবং বলবেন যে নির্মাণ নির্মাণকর্মী যে প্রকল্পটা রয়েছে সেখানে নাম নথিভুক্ত করাতে চাননি ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না